নাক দিয়ে রক্ত পড়ার কারণগুলো কি? আসলে নাক দিয়ে রক্ত পড়া এটা একটা কমন বিষয়, অনেকেই আমাদের কাছে এসে থাকে, বিশেষ করে বিভিন্ন এইজের মানুষ, ছোট বাচ্চা বা বড় এসে থাকে যে জীবনে না কোনো সময় তার নাক দিয়ে আসলে রক্ত পড়ে। তো এইটার কারণটা আসলে আমি প্রথমেই বলবো যে নাক দিয়ে রক্ত পড়াটাকে আমরা যেটা বলি, যেটাকে ইংলিশে বা মেডিকেল টার্মে ইপিস্টেক্সিস বলে। তো অনেক সময় রোগীরা আমাদের কাছে আসে, নাক দিয়ে রক্ত পড়ছে অথবা নাকের যে রক্তটা সেটা মুখে চলে আসে, তখন অনেকেই আবার আসে আবার মুখ দিয়েও রক্ত আসছে। তখন আমাদের কাছে এসে তখন আমরা আসলে টের পাই যে আসলে নাক দিয়ে রক্তটাই মুখে যায় অথবা নাকের সামনে দিয়ে চলে আসে। এই ঘটনাটাকে আমরা আসলে ইপিস্টেক্সিস বলি। কারণ আসলে বলতে গেলে এটা ছোট্ট কোনো কারণ হতে পারে অথবা এই নাক দিয়ে রক্ত পড়াটা কোনো বড় কোনো রোগের সিগন্যালও হতে পারে। প্রথমে আমরা বলবো যে ম্যাক্সিমাম রোগীরা যারা আমাদের কাছে আসে তাদের কারণটা আসলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে খুঁজে পাই না, যেটাকে আমরা বলি ইডিওপ্যাথিক, এটাই আসলে বেশি কারণ। এছাড়া যে কমন কারণগুলো আছে সে তার মধ্যে একটাই হচ্ছে আঘাতজনিত কারণে, বিভিন্ন জায়গায় নাকে আঘাত পায় অথবা ব্যথা পায় অ্যাক্সিডেন্টের কারণে অথবা সার্জারি পরবর্তীতে কিন্তু নাক দিয়ে অনেক সময় ব্লিডিং নিয়ে আসে আমাদের কাছে। আরেকটি কারণ হচ্ছে ইনফেকশন, বিভিন্ন ধরনের নাকের যে স্ট্রাকচারগুলো আছে এর মধ্যে আমাদের সাইনাস আছে, এই সাইনাস থেকে অনেক সময় ইনফেকশন হয়। নাকের চারপাশে অনেকগুলো সাইনাস আছে, যেমন ম্যাক্সিলারি সাইনাস, স্পন্টাল ইথময়েড সাইনাস আছে, এই সাইনাসগুলোতে ইনফেকশন হয়, যেটাকে আমরা সাইনোসাইটিস বলি কমনলি, সেটাই মানুষ জানে। সাইনোসাইটিস নিয়ে অনেকেই আমাদের কাছে আসে ব্লিডিং নিয়ে। এছাড়া রাইনাইটিস হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় নাকের পিছনের অংশে একটা এক ধরনের মাংস থাকে যেটাকে আমরা অ্যাডিনোয়েড বলি, এই অ্যাডিনোয়েড থেকেও অনেক সময় ব্লিডিং নিয়ে আসতে পারে। তো এইগুলো কমন কারণ। এছাড়া আরেকটা কারণ হচ্ছে আমরা বলবো যে টিউমার, যেটা টিউমার হয় নাকে, অনেক ধরনের বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে, যেমন বিনাইন টিউমারের মধ্যে নাজোফ্যাঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা হতে পারে নাকের ভিতরে, আমরা জানি যে নাকের ভিতরে রক্তনালী আছে, এই রক্তনালীর কিছু টিউমার হতে পারে, হিমানজিওমা হতে পারে, এইসব কারণে কিন্তু অনেক সময় আমাদের কাছে ব্লিডিং নিয়ে আসে রোগীরা। এছাড়া ক্যান্সারও হয় অনেক সময়, খুব রেয়ারলি ক্যান্সার হয়, এছাড়া যেমন স্কমাসেল কার্সিনোমা অথবা বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, এইগুলো নিয়ে আমাদের কাছে কিন্তু তার মানে টিউমার একটা ফ্যাক্টর। আরেকটা কারণ হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার, যাদের রক্তে অনেক সময় রক্তকণিকাগুলোর অ্যাবনর্মালিটির কারণে, ব্লিডিং ডিসঅর্ডারের কারণে অনেক সময় নাক দিয়ে ব্লিডিং নিয়ে রোগীরা কিন্তু ফ্রিকোয়েন্টলি আসছে আমাদের কাছে। এগুলো হচ্ছে কমন কারণ। এছাড়া অনেকের কিডনির সমস্যা থাকে, অনেকের লিভারের সমস্যা থাকে, এনজাইমের প্রবলেমের কারণে ব্লিডিং নিয়ে আসতে পারে, অনেকের কার্ডিওভাস্কুলার প্রবলেম থাকে, এই সব সমস্যা নিয়েও রোগীরা কিন্তু আমাদের কাছে আসে। তো অনেকগুলো কারণ আমরা আসলে ইভ্যালুয়েট করি, চেষ্টা করি যে কারণগুলো বের করার, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কোনো কারণ ছাড়াই আসে। যেমন একটা বাচ্চা অনেক সময় আমাদের কাছে চলে আসে ব্লিডিং নিয়ে, আসলে আমরা পরে খুঁজে পাই না আসলে ব্লিডিংয়ের ব্যাপারটা কী। তো এটা আমরা ব্যাখ্যা করি যে অনেক সময় বাচ্চারা নোজ প্রিকিং করে, নাক খোঁটা খোঁচা করে, তো এইটা দেখা যায় যে কমনলি আসে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার মা বাবারা চলে আসে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে এবং নাক দিয়ে দুর্গন্ধ হচ্ছে, তো আমরা দেখি, দেখে দেখা যায় যে নাকের মধ্যে এই বাচ্চাটা কোনো একটা ফরেন বডি, কোনো একটা ফলের বিচি বা পুঁতি অথবা ফোম ঢুকায় রাখছে, এটা অনেক দিন ধরে ছিল, এই লোকাল জায়গাটা ইনফেকশন হয়ে গেছে, তখন এখান থেকে ব্লিডিং হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, তখন কিন্তু আমরা এইভাবে ডায়াগনোস করি যে ফরেন বডি একটা ব্লিডিংয়ের কারণ হতে পারে। এইভাবে আসলে যখন আসে রোগীটা তখন আসলে ইভ্যালুয়েট করে দেখতে হয় আসলে কারণটা কী। আমরা তখন লোকাল এক্সামিনেশন করে অথবা কোনো ব্লাড রক্ত পরীক্ষা করে অথবা কোনো রেডিওলজি এক্সরে সিটি স্ক্যান করে আসলে আমরা বের করার চেষ্টা করি কারণটা কী হতে পারে। তার মানে আমরা শুনছিলাম স্যার একদমই কোনো কারণ আমরা খুঁজে নাও পেতে পারি, আবার একদম অনেক বড় কারণ ক্যান্সার বা টিউমার এমন সমস্যা আসলে হতে পারে। জি জি, এটা একটা সিগন্যাল। স্যার আমার দর্শকদের জন্য স্যার যদি একটু বলেন যে এটা কাদের বেশি হয়। জি, এটা আমি একটু আগে বললাম যে ছোটরাও এটা ইনভলভ হতে পারে, বড়রাও হতে পারে। কোনো স্পেসিফিক বয়সের এইভাবে আসলে কোনোই নেই, সাধারণত আমাদের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাচ্চা, মিডল এজ এবং বয়স্করা আসে। তো আসলে আমরা কারণটা বের করার চেষ্টা করি, কোনো কারণ তো বেশি হয় এরকম আসলে কোনো কারণ আমরা খুঁজে পাই না। তো যাই হোক, বাচ্চারা যেটা কমনলি আসে, বাচ্চারা নোজ প্রিকিং, একটু আগে বললাম যে নাকে কোটাকুটি নোজ প্রিকিং নিয়ে আসে, বাচ্চাদের সাইনোসাইটিস নিয়ে আসে, এইসব কারণে আসলে বাচ্চারা অনেক ক্ষেত্রেই বেশি আসে। এই যে নাক দিয়ে রক্ত পড়া বা ইপিস্টেক্সিস, এর কোনো প্রকারভেদ বা ধরন আছে কিনা? যদি থাকে সেক্ষেত্রে স্যার কোন ধরনটি বেশি মারাত্মক? জি, এটা আসলে অ্যানাটমিক্যালি আমরা বলবো যে এটাকে ইপিস্টেক্সিসকে আমরা দুই ভাগে ভাগ করি নাক দিয়ে রক্ত পড়া, একটা হচ্ছে এন্টেরিওর ইপিস্টেক্সিস মানে সামনের অংশ, আর একটা হচ্ছে পোস্টেরিওর ইপিস্টেক্সিস, সেটা হচ্ছে পিছনের অংশ।
তো আমরা এটা বোঝার জন্য আসলে প্রথমে একটু অ্যানাটমিতে যাব। আমাদের নাকের মধ্যে আসলে অনেক ব্লাড ভেসেল থাকে যেটা নাককে সাপ্লাই দেয় রক্তনালী। এর মধ্যে কিছু ইথময়েড আর্টারি আছে, স্পিনাল প্যাটার্ন আর্টারি আছে, যেগুলো এসে নাকের একদম সামনের অংশে একটা পিকচার্স তৈরি করে, যেটাকে আমরা কি লিটেলস এরিয়া বলি। আবার পিছনের অংশেও কিছু ভেনাস পিকচার্স থাকে। তো সামনের অংশে থেকে যদি ব্লিডিং হয় তাহলে স্বাভাবিকভাবেই এই ব্লিডিংটা নাক সামনের অংশ থেকে বের হয়, সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যান্টেরিওপিস্টিক্সিস। আবার অনেক সময় দেখা যায় যে পিছনের অংশ থেকে বের হয়, তখন এই ঘটনাটাকে বলি আসলে পোস্টেরিওপিস্টিক্সিস। বের হবে না, তাহলে ভিতরের দিকে চলে যাবে। এই এই পোস্টেরিওপিস্টিক্সিসের যে ব্লিডিংটা সেটা আসলে মুখে চলে আসে, ম্যাক্সিমাম পথে মুখে চলে আসে। এইটা সাধারণত হাইপারটেনশন কার্ডিওভাস্কুলার কারণে এটা বেশি হয়, বয়স্কদের পেটেও যেতে পারে কিনা স্যার এই ব্লিডিং? যখন এই নাকের ব্লিডিং হয়, বেশি পরিমাণে ব্লিডিং হয়, এটা পেটেও যেতে পারে। যখন সে গিলে ফেলে তখন তো পেটে যাবে, অনেক সময় মুখ দিয়ে চলে আসে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে নাকের সামনের অংশ থেকে আসে। জি, আমি যেটা বলবো, আপনি যেটা বলেছিলেন যে নাকের সামনে যে ইপিস্টিক্সিস সেটা হচ্ছে কমন, কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে আপনার নাকের পোস্টের ইপিস্টিক্সিসটা। সেখান কারণ ডেঞ্জারাস কারণ এখান থেকে খুব বেশি ব্লিডিং হয়, এই ব্লিডিংটা আবার কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়, বোঝাও সম্ভবত দেরি হতে পারে একটু। সেটাই, এই জন্য ডেঞ্জারাস হচ্ছে পোস্টের ইপিস্টিক্সিস।